ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যেটা জানতে চাইবো যে পঞ্চম দফায় কন্টেইনমেন্ট জোনে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের, এবং সেখানে যেটা বলা হয়েছে যে প্রথম পর্যায়ে 8 জুন থেকে শর্ত সাপেক্ষে খুলবে হোটেল রেস্তোরাঁ এবং শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থানও খুলবে, তারপরে ধীরে ধীরে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হবে, কি বলবেন আপনি? দেখো, আমাদের এই যে লকডাউনটা যখন হয়েছিল, লকডাউনটা শুরু করা হলো আমাদের হঠাৎ, ঠিক আছে? কিন্তু লকডাউন যখন শুরু করা হয় তখন এরকম হঠাৎই হয়, কিন্তু লকডাউন যখন তোলা হবে তখন অবশ্যই একটা স্ট্যাগার্ড ম্যানারে তোলা হয়, মানে ধীরে ধীরে লকডাউনটাকে তুলতে হবে। একসঙ্গে তো হঠাৎ লকডাউনটা তোলা হয় না। সুতরাং আমরা পঞ্চম দফা লকডাউনের দিকে এগিয়ে গেছি। অবশ্যই পঞ্চম দফা লকডাউন প্রথম দফা লকডাউনের মতো 100% স্ট্রিনজেন্সি থাকতে পারে না। প্রথম দফা লকডাউন আমরা যখন করছি ততদিনে ভারতের আমাদের চরিত্রটা, ভারতবর্ষের কোভিড চরিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। জায়গাগুলো থেকে বেশি কেস পাচ্ছি, কোন জায়গাগুলো কন্টেইনমেন্ট জোন, কোনটা রেড জোন, কোনটা অরেঞ্জ জোন, কোনটা গ্রিন জোন। সুতরাং সেই জোনিং অনুসারে আমাকে মাথায় রাখতে হবে যে আমার কন্টেইনমেন্ট জোনে আমি এখন অবধি 100% লকডাউন রাখবো, বাকি জোনগুলোতে কতটা কি তুলবো না তুলবো সেগুলো প্রশাসনিক স্তরে তারা ঠিক করবে, এবং সেটা সঠিক পদক্ষেপই বটে। তো আমাদের তো লকডাউনের একটা এক্সিট পয়েন্ট তো লাগবে যে আমরা লকডাউন থেকে কিভাবে বেরোবো। কিন্তু শুধু একটা কথা বারবার আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, লকডাউন কিন্তু করোনা সংক্রমণ সারিয়ে দেবে না। করোনার সংক্রমণ সারাতে পারে শুধুমাত্র আমাদের জনসচেতনতা। আমরা গত 65-66 দিনের লকডাউন করে যে জনসচেতনতা তৈরি করতে পেরেছি, সেই সচেতনতাকে সঙ্গে নিয়ে লকডাউন যদি আমরা ধীরে ধীরে তৈরি করি বা লকডাউন যদি ধীরে ধীরে আমরা তুলি, তাহলে অবশ্যই আমরা ধীরে ধীরে একটা সাফল্যের দিকে এগোতে পারবো। ধন্যবাদ আপনাকে।